একটা কথা বুঝে নিন হ্যাঁ বলেছি বটে কপিল সিব্বল দিয়ে বলেছি বটে ওদের মিটিং এ কিন্তু চাইলেই তো আর দিতে পারবো না এবার ভাবুন এবার ভাবুন দাঁড়ান ঠিক ঠিক একদম ঠিক ঠিক যে প্রসিডিওরে তেরো বছর ধরে বলে আসছেন দু বছরের মধ্যে জল দেবো বাংলার সব গ্রামে ওই প্রসিডিওর আমি 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 কাছে শাওন শাওন সিংহ নার্সিং স্টাফ প্লিজ আপনার আপনার বোধ কোনো কারণে একটা বিরাট বড় আহ আত্মপরিচয়ের সংকট হচ্ছে আমি আপনার নাম ধরে ডাকি না আমি শাওনের নাম ধরে ডেকেছি শাওন সিংহ নার্সিং স্টাফ স্বাগত দত্ত শাওন আপনার প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী যা বলছেন সুপ্রিম কোর্টে যা বলছেন বলেছেন ছেড়ে দিন ওটা কবিস্বালকে দিয়ে বলানোর মুখ ওটা হাতির দেখানোর দাঁত হাতির খাওয়ার দাঁতটা দেখতে পাচ্ছেন তো সিসি ক্যামেরা পাবেন না যেখানে দরকার সেখানে পাবেন না পেশেন্ট পার্টির সঙ্গে সমাজবিরোধী ঢুকবে আর ঢুকলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা নেতারা নেত্রীরা বলবে ডাক্তারদের দোষ রুগীর পার্টির দোষ নয় পেশেন্ট পার্টির দোষ নয় অর্থাৎ আপনাদের জন্যই আপনারা মার খান এবার বলুন ডিউটি করতে কতটা রেডি অ্যাকচুয়ালি দেখুন আমি তো এমার্জেন্সিটা সামলে এসেছি বহুদিন ধরে আমি জানি রাশটা সামলাতে কি কি পরিমাণ কষ্ট মানে করতে হয় আমরা যখন সেই সময় ওরকম একটা রাশ সামলাই আমাদেরকে যখন সিকিউরিটির প্রয়োজন হয় আমরা মিনিমাম যে সিকিউরিটিটা পাই না কেন পাই না তার কারণ যারা আমাকে হেল্প করার জন্য থাকে তাদেরকে নির্দেশ করা থাকে যারা এসে তোমার উপর হামলা করবে তোমরা কিন্তু তাদেরকে কিছু বলতে পারবে না অথবা আমাদের সিকিউরিটিটা দেবে কে অতএব আমি যখন সেই জায়গাটা রয়েছি আমাকে তখন আমার সিকিউরিটিটা দেখে নিতে হচ্ছে সেখানে কিন্তু আমি আমার কোনো হেল্পিং অথরিটি কারোর 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 কোনো রকম হেল্প পাই না যখন আমরা পরেও সেই ব্যাপারগুলো আমাদের অথরিটিকে জানাই সিকিউরিটি ইনচার্জদেরকে জানানো হয় সেই জায়গাগুলো থেকে অনেকদিন কিন্তু আমরা সেখান থেকে বিরত হয়ে রয়েছি তাহলে এটা তো একজন কর্মরত নার্সিং স্টাফ হিসেবে এটা আমাদের সামান্যতম দাবি যে এইটুকুনি সিকিউরিটি কি আমাদের অথরিটি আমাদেরকে প্রোভাইড করতে পারে না আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে যখন আসি আমাদের মানে ফ্যামিলি বলুন বাবা মা সংসারে যেই বলুক তারা জানে যে আমরা একটা জায়গায় যাচ্ছি মানুষকে পরিষেবা দিতে যাচ্ছি সেখানে যদি কেউ এভাবে মার খায় তো আপনি ভাবুন সেই বাড়ির লোকজনদের কীরকম অবস্থা হয় আজকে আমার সন্তান সাত বছর সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে মা তুমি ঠিক আছো হ্যাঁ মানে এই বাংলা এখন ডাক্তার এবং নার্সদের ডিউটি করতে যাওয়াটা কার্যত বাহিনীতে মানে যারা কাজ করেন পুলিশ হোক আধা সামরিক বাহিনী হোক বা পৌর সামরিক বাহিনী হোক তাদের ডিউটি করতে যাওয়ার মত হয়ে গেছে প্রাণের গ্যারান্টি নেই আমি এখান থেকে ডক্টর সুকন্যা ঘোষ আপনার কাছে আসব তার মানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মিটিং এর আগে যা ছিল মিটিং এর পরেও অলমোস্ট তাই আছে বিশেষ হেরফের ঘটেনি সুকন্যা না বিশেষ হেরফের ঘটেনি এই কারণেই কারণ আমরা কালকে সেটা প্রত্যক্ষ করলাম যে মানে যারা আছেন তারা আমাদের সুরক্ষা দিতে একদমই ব্যর্থ হলেন এবং ঘটনাটা ঘটে যাওয়ার পরে কতটা পুলিশ বাহিনী এলো র্যাফ এলো যেটা একটু আগে বলছিলাম সেটা ঘটনা ঘটা থেকে আটকাতে পারলো না এটাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা এই মুহূর্তে প্রত্যেকটা যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে খুব মানে প্রমিনেন্টলি শোনা যাচ্ছে যে লোকজন এসে থ্রেট করছে এ আর্জিকর করে দেবো আমাদেরও কালকে আমাদের আর এর যে প্রেস রিলিজটা করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে উইথ মানে উইদিন ওয়ান দে উড রিক্রিয়েট আরজিকর ইনসিডেন্ট এই জাতীয় কথাগুলো এই জাতীয় থ্রেটগুলো আমাদের শুনে হজম করে মানে ডিউটি করা এগুলো আমাদের কাছে খুব মানে দুঃখজনক এবং দুঃখজনকের থেকেও বড় কথা খুব আশঙ্কার যে এই ধরনের এখন মুখে মুখে ঘুরছে আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে আরেকবার যাব ডক্টর গোস্বামী একটা কথা স্পষ্ট বুঝতে পারছি রাজ্যের হাসপাতালগুলোর কন্ট্রোল নিয়ন্ত্রণ এখন হারমারদের হাতে না পুলিশ ডাক্তার নার্সদের কথা তো ছেড়েই দিন আমি বলছি এই হারমাদের নিয়ন্ত্রণে থাকা হাসপাতালে ডাক্তার চিকিৎসা চিকিৎসাকর্মীরা নার্সিং স্টাফরা তারা যারা প্রত্যেক দিন আর্যিকরটা আমি যা বুঝতে পারছি এখন একটা গর্বের স্লোগান আরজিকর করে দেব মানে ওটা লজ্জার স্লোগান নয় যে কোনোভাবেই হোক রাজ্যের শাসক দল কিন্তু এ রাজ্যের এই সমাজবিরোধী হারমাদ বাহিনীকে এটা বুঝিয়ে দিতে পেরেছে যে আরজিকর নিয়ে নুয়ে পড়ার ভেঙে পড়ার কিছু নেই বরং ওটা নিয়ে বোস্ট করো ওটা একটা অহংকার আমরা আর্যিকর করতে পেরেছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞাসা করছি প্লিজ আমার প্রশ্নটা এড়িয়ে যাবেন না আমি বলছি না আপনি যা মনে করেন এটা জুনিয়র চিকিৎসকরা মনে করতে বাধ্য প্রত্যেকের গণতন্ত্র আছে নিজস্ব ভাবনা আছে কিন্তু আপনার কি চিকিৎসক হিসেবে মনে হচ্ছে এবার জুনিয়র চিকিৎসকদের দাবিটা বদলানো প্রয়োজন এবার সরাসরি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করা প্রয়োজন দেখুন আমরা যা প্রথম দিন থেকেই বলে আসছি যে এই যে আর মডেল তৈরি খাড়া করলো অপরাধীরা সেই মডেলটার অর্থ কী অর্থটা নয় যে একজনকে ধর্ষণ করে খুন করে দিল এইটা মডেল নয় মডেলটা হচ্ছে যে একজনকে তারই হাসপাতালে একজন চিকিৎসককে ধর্ষণ এবং খুন করে দেবার পর প্রশাসনের সহায়তায় এমন করে তথ্য প্রমাণ লোপাট করে দিলাম যে সিবিআইয়ের এর বাপেরও ক্ষমতা নেই যে আমাদেরকে ধরি তারাও হিমশিম খাবে এই যে প্রশাসন মানে এই যে মডেল প্রশাসনের এই যে মডেল বা অপরাধের এই যে মডেল এইটা চারদিকে রেপ্লিকেট করতে চাইছে যেমন করে আরজিকরের যে দুর্নীতির ল্যাবরেটরি তৈরি করেছিল এই যে হেলথ সিন্ডিকেট তারা এই যে বর্জ্য পদার্থ চুরি লাশের ব্যবসা সব করেছিল এইটা চাইছিল অন্য মেডিকেল কলেজে রেপ্লিকেট করতে ঠিক একই রকম অপরাধীরা বিশেষ করে শাসক আশ্রিত অপরাধীরা তারা জেনে গেছে যে আমাদের বন্ধু প্রশাসন আছে তাই এই আরজিকর মডেলের যে অপরাধ যেটা কে অপরাধ করবার পর তথ্য প্রমাণ ছাপ করে দেওয়া এইটা রেপ্লিকেট করতে চাইছে তাই বর্তমানের ভাতারে বিআরলেস হাসপাতালে অ্যাপোলোতে মালদার চাচল হাসপাতালে এবং সাগর সাগরদত্তে পড় পড় হচ্ছে যে এতগুলো ঘটেছে এবং আরো ভবিষ্যতে তাহলে দাবি বজ্জানো প্রয়োজন সুবর্ণ বাবু আমারও মুক্তি এটা থেকে মুক্তি দেখুন শুধু আমি সেটাই বলছি একদম সেটাই বলছি দাবিটা কেন বদলানো দরকার তার কারণ হচ্ছে গতকাল এক আইএস অফিসার তার স্ত্রীও যে আইএস অফিসাররা রাজ্যের এই সমস্ত হচ্ছে অপক অপকর্ণ অপকর্ম ঢেকে রাখেন যারা যারা হচ্ছে যে এইসব অপকর্ম ঢাকতে আইপিএস আইএসটা সাহায্য করেন সেই এক আই স্ত্রী কিন্তু ধর্ষিতা হয়েছেন তার ক্ষেত্রেও পুলিশ একই আচরণ করেছে অর্থাৎ আইনের শাসনটাকে ফেরানোর জন্য যা যা করার তাই করতে হবে তার জন্য যদি অন্য হচ্ছে যে কারো পদত্যাগ দাবি করতে হয় তাহলে পদত্যাগ দাবি করতে হবে কাউকে অপসারণ করতে হয় অপসারণ করতে হবে নীতি বদল করতে হলে নীতি বদল করতে হবে কিন্তু আইনের শাসনটাকে আমাদের রাজ্যে প্রতিষ্ঠা করার দাবিটাই এই মুহূর্তে যে অপরাধীদের যে রাজত্ব হয়ে গেছে যে রাজত্ব হয়ে গেছে এখান থেকে আমাদের আইনের শাসন ফেরাতে হবে এটাই হচ্ছে অগ্রাধিকার বেশ আমি আসবো সুবর্ণবাবু সুকন্যা আত্ম যেন আমি আসব তার আগে সৈকত আপনার কাছে আছে সৈকত যদি সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছে আপনার কাছে পলিটিক্যাল আইডেন্টিটি একটু ভুলতে বলছে আপাতত ধরুন আপনি যদি এটা জেনে যান যে অনির্বাণের অগ্নিবাণে এলে আপনার প্রাণ সংশয় আছে আপনি অনির্বাণের ইস্তফা দাবি করবেন না সিনিয়র এডিটার অনির্বাণ সিনিয়র ইস্তফা দাবি করবেন না দেখুন প্রথম তো হচ্ছে রাজনৈতিক আসার সিদ্ধান্তটা বদল করবেন না আমি আবারও আপনাকে বলি রাজনৈতিক সিস্টেমের বিরোধিতা করতে গেলে রাজনৈতিকভাবেই এর বিরোধিতা করা প্রয়োজন রাজনৈতিক আইডেন্টিটি বাদ দিয়ে আপনি আলোচনা শুরুতেই আজকে ক্যাপশন দিলেন ক্ষমতায় মমতা মানেই সুরক্ষায় ধাপ্পা দেখুন আমরা বামপন্থীরা কথা বিশ্বাস করি না মনেও করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই প্র্যাকটিক্যালি আপনারা মনে করছেন যে একটা রাজনৈতিক দল একটা সিস্টেম আমি বলছি একটা ব্যক্তি কোথায় ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তো কালীঘাটে থাকে আমি তো ক্ষমতার মমতার কথা বলি আপনি যদি ক্ষমতার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন কালীঘাটের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় কিনে আমার কোনো মাথা ব্যথাই নেই শোকাতবাবু আপনি প্লিজ বিশ্বাস করার চেষ্টা করুন আমার কোনো মাথা ব্যথা নেই তিনি আর পাঁচজন নাগরিকের মতো আমি একজন নাগরিক তিনি একজন নাগরিক থাকুন না তার মতো তাকে আমি কেন মাথা ঘামাতে যাবো সন্ধ্যাবেলা বসে আমি নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা জিজ্ঞাসা করছি তাকে নিয়ে কথা বলছি নবান্নে তিনি ক্ষমতায় আছেন তাহলে আপনি বলে নিন তারপরে বলুন নবান্নের তলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন তার ব্যক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য নয় আমরা বামপন্থীরা মনে করি যে এই পুরো ঘটনাটা এটা একটা সিস্টেমের ফসল এবং এই সিস্টেমের বিরুদ্ধে লড়তে গেলে প্র্যাকটিক্যালি আপনারা মনে করতে পারেন যে একটা রাজনৈতিক কিছু কর্তা ব্যক্তি তারা স্বাস্থ্য ভবন চালাচ্ছে হাসপাতাল চালাচ্ছে কিংবা সরকার চালাচ্ছে আমরা মনে করছি কিছু সমাজবিরোধী কিছু দুষ্কৃতকারী তারা আজকে স্বাস্থ্য ব্যবস্থা সরকার এমনকি নিচুতলায় হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণ করছে আপনারা আপনারা বলছেন করছেন না ভাবক ছোট্টা করছি ছোট্ট একদম ছোট্ট প্রশ্ন মানে বাঁচেন আত্মহত্যা করেছিলেন তাই কিন্তু বাই চান্স হিটলার বেঁচে গেলে স্যালিম তাকে ক্ষমা করে দিতেন ফ্যাসিস ফাঁসিতে চালাতেন এরম ব্যাপার দেখুন এই আলোচনাটা অন্য নিয়ে প্রশ্ন করছি আপনারা তাকে এখনো মুখ্যমন্ত্রী দেখতে চান একই না যিনি সুপ্রিম কোর্টে ধাপ্পা দিয়ে বসে আছেন এদেরকে প্রত্যেকদিন যিনি প্রত্যেকদিন এদেরকে ধাপ্পা দিচ্ছেন আপনাকে যদি ওই চৌদ্দতলা নবান্ন বা কালীঘাটের নবান্নে বিরোধিত হয় কালকে ভাইপো মুখ্যমন্ত্রী হয়ে গেলে আপনি কিছু বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি বক্তব্য থাকে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কিছু বলতে পারবেন না আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে কি কুনাল ঘোষ হবে কিংবা সঞ্জয় সন্দীপদের মতন কেউ হবে এটা আমাদের বিষয় নয় আমাদের কাছে সাবজেক্ট হচ্ছে যে কিছু সমাজ বিরোধী দুষ্কৃতকারী তারা একের পরে ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের নিয়ন্ত্রণে আমি বলছি আপনি যে বারবার প্রশ্ন করছেন যে কপিল সিব্বল কোর্টে কি কথা বললেন কপিল সিব্বল তো মনের মাধুরী মিশিয়ে কোনো কথা বলতে পারেন না তলার নবান্নের নির্দেশ প্রশাসনিক নির্দেশ ছাড়া রাজ্যের আইনজীবী কোনো কথা বলেন না ঠিক যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান বলেছিলেন যে আর্জি করে ভাঙচুরের ঘটনায় কোনো খারাপ ইন্টেনশন ছিল না প্রশাসনিক প্রধান বলে দিয়েছিলেন যে সিবিআই কিছু করতে পারবে না আমরাই যা করা করে দিয়েছি সঞ্জয় আসলা অপরাধী দিই দেখুন এতবার জুনিয়ার ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা হয়েছে কোন জায়গায় দাঁড়িয়েছে ভগবানপুর মেদিনীপুরের ভগবানপুর তারপর আবার মেদিনীপুর তারপর সাগর দত্ত আবার ভাতার আবার চাচল আবার সাগর দত্ত একের পর এক হাসপাতালে যে যেভাবে পরিকল্পিতভাবে মানুষকে দিয়ে মানে ডাক্তারদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হচ্ছে এখানে তৃণমূলের প্রতিনিধিও কারেক্টলি বললেন যে এখন ডাক্তার ডাক্তারবাবুদেরও দোষ হয়ে দাঁড়িয়েছে দেখুন এই রাজ্য মূলত তিনটা বিষয় ছিল আমি তৃণমূল কংগ্রেস দলটা